আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার মাঝে নিয়ে আইছি একটা রেসিপি। রেসিপিটা হইল গিয়া হালুয়া বা সিলেটি ভাষায় এটাকে তুষা সিন্নি বলে। এখন হালুয়াটা বানাইতে যাও ফখরণ লাগে, কেন 8 কেজি ময়দা আমরা বালাখরি সানি নাইয়া তৈছি। এখানে 8 কেজি পানি, ডালচিনি, এলাচ, লং দিছি আমরা পরিমাণ মতো দিয়া। 8 কেজি চিনি এখানে ভাজি, সরি আপনারে দেখাইতাম পারছি না, আমার প্রবলেম করছিল ফোনে। তো এখানে তেল 8 কেজি সাদা তেল, তো গরমের তেলটা গরম হয়ে গেলে আমরা ময়দাটা দিব। তো এখানে 1 কেজি পরিমাণ 1 কেজি কিশমিশ পালা করে ধুইয়া তৈরাম। তো তেলটা গরম হয়ে গেছে, 8 কেজি ময়দা আমরা এড করলাম। তো ময়দা দেওয়ার সাথে সাথে বালাখরি তেলের লগে ময়দাটারে মিশানো লাগবো। তুষা সিন্নিটা করতে কিন্তু অনেক লাড়া লাগে, লাড়া পণ করলে হইতো নাই, খুব পালা করি তেলের সাথে ময়দাটারে মিশানো লাগবো। আর মিডিয়াম আছে জাল করা লাগবো, যাতে কড়াই বা ডেকর মুড়ো না লাগে। এটার অবশ্যই সিলেটের বাসায় সিলেটের ঐতিহ্যবাহী একটা তুষা সিন্নি হয়। তো এখন খুব পালা করে লাড়াচাড়া করার পর এখন আমরা যে কিশমিশ দইয়া তৈছিলাম ওগুলো আমরা দিব। এখানে 1 কেজি পরিমাণ কিশমিশ দেওয়া হয়েছে। এখন খুব পালা করে আরও 10 মিনিট লাড়াচাড়া করার পর কিশমিশটা ফুল্লা উঠব। তো আমরা যে ফানিটা বইছিলাম তো ফানিটা হয়ে গেছে। এখন ময়দা কিশমিশটা ফুল্লা উঠছে। এখন আরও 2-3 মিনিট লাগাচড়ার পর আমরা ফানি অ্যাড করব। ফানিটা নামান হয়ে গেছে। এখন আমরা সুবিধার লাগে আমরা একটা বালতির মাঝে পানিটা চিনির পানিটা আমরা লইলাম। তো এখন পানিটা সারোর, তো দেখতেও পারল আপনারা পানিটা সারার সাথে সাথে কীরকম ফুটটা উঠছে ময়দা। তো পানি দেওয়ার সাথে সাথে খুব পালা করে লাড়া দেওয়া লাগবো, যাতে ময়দার সাথে সবগুলো উপকরণ মিশে। তারও 5-6 মিনিট পানি ছাড়ার সাথে আরও 5-10 মিনিট লাড়ার পর আমরা তুষাটা হয়ে গেছে। তো দেখো কা সিনিটা নামানো হয়ে গেছে। আর আমার মাত বা কথা হওয়ার মাঝে অনেক ভুল ত্রুটি আছে, অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবা আশা করি। তো সিন্নিটা হয়েছে, এখন আমরা সিন্নিটা কিছু ঠান্ডা করবো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। তো আমরা 1 মুষ্টি পরিমাণ খড়ে খড়ি তুষা বা হালুয়াঠারে আমরা প্যাকেটিং করলাম। তো প্যাকেট করার পরে আমরা হুরুত্যন্তরে পাইটা পিঠা দিব। তো আশা করি আপনার কাছে ভালা লাগবো আমারও ভিডিওটা, ভালো লাগলেও অবশ্যই আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইরে, আসসালামু আলাইকুম।